অবরোধ নামে যে আন্দোলনটি চলছে আপনারা জানেন, সেটির মূল হচ্ছে একজন সাধারণ মানুষকে বা সমষ্টিগতভাবে মানুষকে তার চলাফেরায় বাধা সৃষ্টি করা। তো এটি আইনগতভাবে কতটা যৌক্তিক এটি আপনারা জানেন, এটি দেশবাসী জানে। আমরা মনে করি যে এটি কেবল একজন দুজন মানুষ বা কেবল একটি যানবাহনের বিরুদ্ধে নয়, এটি পুরো জাতির বিরুদ্ধে একটি ব্যবস্থা। সুতরাং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে অবশ্যই এখানে বসে থাকতে পারে না, তাদের এজন্য যত কিছু করার, জনগণের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ সব কিছুই করছে। পুলিশ সকাল সন্ধ্যা শুধু ডিউটি করছে না, পুলিশ সন্ধ্যা সকালেও ডিউটি করছে এবং তাদেরকে করতে হচ্ছে জনগণের নিরাপত্তার জন্য। এবং এই ধরনের নিরাপত্তা হানিকর বা নিরাপত্তা বিঘ্নকারী যে কোনো অপরাধের বিরুদ্ধে সদা তৎপর এবং বদ্ধপরিকর। আপনারা জানেন যে কয়েকদিন আগে একটি সমাবেশ থেকে তারা পুলিশকে হত্যা করেছে এবং এখনও তারা বিভিন্ন জায়গায় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং তাদের কাছে তাদেরকে হত্যা করতে উদ্যত হচ্ছে এবং এ ধরনের ঘটনা কিন্তু একের পর এক তারা ঘটিয়ে চলছে। আপনারা জানেন যে পুলিশ বাংলাদেশের মানুষের জীবনের এবং সম্পদের নিরাপত্তা দিয়ে থাকে, তারা সরকারের সম্পদের নিরাপত্তা দিয়ে থাকে, জনগণের সম্পদের নিরাপত্তা দিয়ে থাকে। সেটি তাদের সাংবিধানিক দায়িত্ব, সেটি তাদের পেশাগত দায়িত্ব। তো এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাদের জীবনহানির আশঙ্কা দেখা দেয়, আপনাদের মনে রাখতে হবে, সকলেরই মনে রাখতে হবে, পুলিশের হাত কেবল একজন মানুষের হাত নয়, পুলিশের হাত আইনের হাত। সুতরাং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখলে কোনো অবস্থাতেই পুলিশ সেটি সহ্য করবে না এবং এগুলোকে প্রশ্রয় দেবে না। যত ধরনের ব্যবস্থা আছে পুলিশ অবশ্যই সেগুলো শক্ত হাতে গ্রহণ করবে। গার্মেন্টসে কোনো আশঙ্কা আছে কিনা? আর একটা বিষয়, আজকে হাইকোর্টের সামনে গাড়িতে আগুন দিচ্ছে, পুলিশের নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা আপনার ঢাকা শহরে? ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিবারাত্র কাজ করে চলছে জনগণের সম্পদ এবং জীবন রক্ষা করার জন্য। এরপরেও আমরা দেখছি কোনো কোনো জায়গায় চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে এবং সেটি রুখে দেওয়ার জন্য, সেটি প্রতিরোধ করার জন্য পুলিশ জনগণকে সাথে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর এবং বিভিন্ন জায়গায় কিন্তু সেগুলো তারা করছে। অনেকে এই বাস পোড়াতে গিয়ে তারা গ্রেপ্তার হয়েছে, অনেককে বাস পুড়িয়ে মারাও হয়েছে। আপনারা জানেন দুই দিন আগে একজন মানুষ, বাসের হেল্পার, সে বাসের ভিতরে ঘুমাচ্ছিল, সেই অবস্থায় তাকে আগুন জ্বালিয়ে, বাস তো ধ্বংস হয়েছে সাথে সাথে তার ভিতরে সেও পুড়ে গেছে। এই ধরনের ঘটনা তারা ঘটাচ্ছে, এই ধরনের সন্ত্রাসবাদী ঘটনা তারা ঘটাচ্ছে এবং দেশকে তারা একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাচ্ছে। পুলিশ অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।